হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, আপনাদের স্মার্টফোনে আপনারা যখন কিনেছেন, ফ্রেন্ডস আপনাদের স্মার্টফোনে প্লে স্টোরটা কখনো কি আপনি আপডেট দিয়েছেন? সো ফ্রেন্ডস, আমরা প্লে স্টোর থেকে অনেক কিছু ডাউনলোড দিয়ে থাকি, অথবা আমরা প্লে স্টোর দিয়ে অনেক কিছু অ্যাপ্লিকেশন আমরা আপডেট দিয়ে থাকি। সো ফ্রেন্ডস, আপনার ফোনে থাকা প্লে স্টোর আপনি আপডেট না দিলে আপনার ফোনটা স্লো হবে, হ্যাং করবে, মাঝে মাঝে গরম হবে। সো ফ্রেন্ডস, আপনি আজকে আপনার স্মার্টফোনে থাকা প্লে স্টোরটা আপনি আপডেট দিতে পারবেন। সো ফ্রেন্ডস, অসাধারণ দুইটা সেটিংস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ফ্রেন্ডস, দয়া করে ভিডিওটা 1 মিনিট স্কিপ না করে কমপ্লিট দেখবেন। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হন, প্লিজ স্ক্রিপ্টটা আমি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অল বেলকনটা বাজিয়ে রাখুন, কারণ প্রতিদিন আমি ইউটিউবে এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি, যা দেখে আপনারা নিত্য নতুন অনেক কিছু শিখতে পারেন। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা কমপ্লিট দেখে আসি। বরাবরের মতো আমি কাজে চলে আসলাম। ফ্রেন্ডস, আপনার প্লে স্টোরটা আপডেট করার জন্য আপনি প্লে স্টোরে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পরে ফ্রেন্ডস, আপনার জিমেলের আপনি জিমেলের লোগোটা আপনি ট্যাপ দিয়ে দেবেন। আপনি এখানে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পরে ফ্রেন্ডস, এখানে দেখুন সেটিংসে আপনি চলে আসবেন। সেটিংসে চলে আসার পরে এখানে দেখুন অ্যাবাউট, আপনি এখানে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পরে ফ্রেন্ডস, এখানে দেখুন প্লে স্টোর ভেরিশন, আপনি প্লে স্টোর আপডেট, আপনি এখানে ফ্রেন্ডস আপনি এখানে তিনবার ট্যাপ দিয়ে দেবেন। তিনবার ট্যাপ দেওয়ার পরে ফ্রেন্ডস, আপনার প্লে স্টোরটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এবার আপনাকে আমি দ্বিতীয় নম্বর অপশনটা দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, আপনি আপনার জিমেলে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে আপনি প্লাই প্রোটেক্ট, আপনি এখানে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পরে ফ্রেন্ডস, এখানে দেখুন আপনার স্মার্টফোনে আপনার যে অ্যাপ্লিকেশন আছে, তো আপনার অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে থেকে কোনো ডকুমেন্টস নিয়েছে কি না আপনি কি করে বুঝবেন? আপনি এইখানে দেখুন স্ক্যান, আপনি যদি এখানে ট্যাপ দিয়ে দেন, ট্যাপ দেওয়ার পরে যদি আপনার ফোনে থেকে কোনো অ্যাপ্লিকেশন ডকুমেন্টস নিয়ে যায়, তো এখানে আপনার সার্চ করবে, আপনার এখানে আপনার অ্যাপ্লিকেশনটা দেখাবে। সো ফ্রেন্ডস, যদি কোনো অ্যাপ্লিকেশন আপনার কোনো ডকুমেন্টস না নেয়, তো এখানে দেখুন নো লেখাটা চলে আসবে। সো ফ্রেন্ডস, এখানে আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনি আপনার কোন অ্যাপ্লিকেশনটা আপনার ডকুমেন্টস নিছে কি না। সো ফ্রেন্ডস, এখানে দেখুন আমি 51টা অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করছি। সো ফ্রেন্ডস, অসাধারণ দুটা সেটিংস। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা দেখে যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।